পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিনের শেষে যে গায়ে পৌঁছাবে তার মাঝ বরাবর একটা বড় গাছ আছে, সেখানে গেলেই তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাবে। মানে আমার কোন প্রশ্নের উত্তর পাওয়ার কথা বলছো তুমি? আমি সব প্রশ্নের উত্তর যে দিতে পারবো না, তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো, তাহলেই হবে। প্রশ্নের উত্তর মানে? ওই তো, ওই দেখুন গো, অধিকারী বাবু, ওই দেখুন গৌরী আসছে। তুমি কোথায় গিয়েছিলে মা? তোমাকে দেখতে না পেয়ে আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি গান গাইতে গাইতে ওই ওদিকটায় চলে গেছিলাম গো। জানো অধিকারী মশাই, ওদিকে একটা বাড়ি থেকে এক মা বেরিয়ে এসে আমাকে কত কথা বলল। আর এই কিছু চাল আর টাকা দিল। ও মা, তোমার কপালের ওই কাটা দাগটা কোথায় গেল? এতে তো রক্ত পড়ছিল, তার তো কোনো চিহ্ন মাত্র নেই গো। হ্যাঁ, কি বলছো? কি আশ্চর্য, ক্ষত এত তাড়াতাড়ি শুকিয়ে গেল মনে হচ্ছে কখনো কেটেই যায়নি। এ কি করে সম্ভব? তোমার কপালে অমন আঘাত লাগলো কি করে? ইকশ প্রস্তর শ্যাম শীর্ষে মুকুট মণ্ডিতম ললাটে নিত্র চিহ্নেন ত্রিনেত্রীকৃত বিগ্রহম। তা উনি কি বললেন তোমাকে? কটা চাল আর পয়সা দিয়ে তোমাদেরকে দিতে বললো গো, এই নাও ধরো। স্মিতলোচনম সুকৃষ্ণ প্রজ্বল রূপ। এ কি, এ তো স্বর্ণমুদ্রা, এগুলো তুমি পেলে কোথায়? হ্যাঁ তাই তো, আমার কাছে তো স্বর্ণ মুদ্রা ছিল না। উনি যখন আমাকে পয়সাগুলো দিলেন তখন তো সেগুলো সাধারণ ছিল, আমি নিজে দেখেছি। সাধারণ পয়সা সোনা হয়ে গেল? তাই তো দেখছি গো, কিন্তু কিভাবে হলো বলো দেখি, আমি তো বুঝতে পারছি না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।